বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে বৃষ্টি হচ্ছে। দিনভর বৃষ্টিতে তলে আছে রাস্তাঘাট, অলিগলি। টানা দুদিনের বৃষ্টিতে বরিশাল নগরীর বিভিন্ন এলাকা তলিয়ে গেছে, ফলে চরম ভোগান্তিতে পড়েছে নগরবাসী। বাগেরহাটে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে নিম্নাঞ্চলের মাছের খের। টানা বৃষ্টির প্রভাবে নোয়াখালীতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এতে নতুন করে দুর্ভোগের মধ্যে পড়েছেন আশ্রয়কেন্দ্র ছেড়ে বাড়ি ফেরা মানুষ। জেলা প্রশাসনের তথ্য মতে জেলায় পানিবন্দী রয়েছে 11.5 লক্ষ মানুষ। এদিকে নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হচ্ছে দেশের উত্তরে জেলা নওগাঁয়। এতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত হয়েছে চুয়াডাঙ্গায়। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি জমি। দর্শক, নিম্নচাপের প্রভাবে উত্তরে জেলার নওগাঁর বৃষ্টিপাত হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে নওগাঁ থেকে যুক্ত হচ্ছে সহকর্মী আরিফুল হক। আরিফ, এলাকার আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন এবং জলাবদ্ধতার বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? আরেকটি বিষয় যে ভারী বৃষ্টিতে ফসলের কি পরিমাণ ক্ষয়ক্ষতি সেখানে হয়েছে জানাবেন। ফাহমিদা, আপনি যেমনটা জানাচ্ছিলেন যে নিম্নচাপের প্রভাবে কিন্তু সারা দেশেই বৃষ্টিপাত হচ্ছে, এর ধারাবাহিকতায় কিন্তু নওগাঁ জেলাতেও কিন্তু বৃষ্টি হচ্ছে। গত শনিবার ভোররাত থেকে কিন্তু নওগাঁ জেলায় বৃষ্টি শুরু হয়েছে। এবং আপনাকে জানিয়ে রাখি, বদলগাছি আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে জানিয়েছে গতকাল সকাল 9টা থেকে আজ সকাল 9টা পর্যন্ত কিন্তু 24.5 মিলিমিটার বৃষ্টি কিন্তু নওগাঁ জেলায় হয়েছে। আপনি বললেন যে আসলে ফসলের এখন নওগাঁ জেলায় কিন্তু আউশ ধান ঘরে তোলার সময়, এবং আপনাকে জানিয়ে রাখি বেশিরভাগ কৃষক কিন্তু ধান কিন্তু ঘরে তুলতে পারেন নাই, এই বৃষ্টি হওয়ার কারণে তাদের কিন্তু বেগ পেতে হচ্ছে। জলাবদ্ধতার কথা যদি আপনাকে বলতে হয়, আসলে নওগাঁ পৌর এলাকায় কিন্তু জলাবদ্ধতা অনেক আগে থেকেই রয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি নওগাঁ এলাকার পাটালির মোড় এলাকার একটি রাস্তায়। এই রাস্তাটিতে প্রায় গত 10 থেকে 12 বছর ঠিক একইভাবে জলাবদ্ধতার মধ্যে পড়ছে এলাকার মানুষজন, তাদেরকে জানিয়েছে। আমরা একটু একজন এলাকাবাসীর কাছে জানতে চাইব যে এই রাস্তাটা আসলে সবসময় পানি দিয়ে বন্দী থাকে, আপনারা আসলে কি দেখছেন এলাকাবাসী হিসাবে? বিগত 15 বছর থেকে এই রাস্তার কোনো কাজকর্ম নেই পৌরসভা, পৌর মেয়র, বিগত এমপি, তাদেরকে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে দরখাস্ত দিয়ে আমরা কোনো সুরাহা পাইনি। এখানে 500 থেকে 700 পরিবার বসবাস করে। এই পানি থাকার কারণে এখান থেকে মশা একটা উৎপাদন হয়, মশার অত্যাচারে আমরা এলাকা থাকতে পারি না, আমরা খুব অতিষ্ঠ হয়ে গেছি। সরকার, ধন্যবাদ আপনাকে। আসলে আপনারা শুনছিলেন যে জলাবদ্ধতার কারণে কিন্তু মশার যে প্রভাব সেটি কিন্তু এলাকাবাসী কিন্তু খুব দুর্বিষহর মধ্যে কিন্তু পড়ে আছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। তো ফাহমিদা, এই ছিল নওগাঁ জলাবদ্ধতা এবং কৃষকদের ঘরে মাঠে ওঠা নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।